আমার গৃহপালিত কুকুর আছে দুটো, সেই কুকুরগুলিকে পর্যন্ত তারা সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে কি যেন খাইয়েছে এটা আমি বুঝতে পারিনি। সকালবেলা ওদের হদিশ পেয়েছি, সারা রাত্র ওরা ছিল না। এবং সবচেয়েতে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এই যে তারা যেই আতঙ্কটা তৈরি করার চেষ্টা করেছিল, আমার মা একদম ওল্ড এজ অবস্থায় আছেন এবং ব্যাডরিডেন অবস্থায়, 77 ওনার এজ, উনি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যে রাত্রিবেলায় ওনার শারীরিক যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল, সুগার ফল করেছে, উনি হার্ট অ্যাটাকের মতো অবস্থা। তা আমি ইমার্জেন্সি কল করে আমি অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্সটা আসতে দেরি করেছিল, যার কারণে আমার খুড়তুতো ভাই গিয়ে দৌড়ে গিয়ে ডাক্তার অ্যারেঞ্জ করে এনেছে এবং ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী এবং ওনার ওষুধের ফলতেই আমরা দেখলাম যে সকালবেলা অবধি আমার মা মোটামুটি স্টেবল পজিশনে আছে। এই যে ঘটনাগুলি গোটা এলাকা জুড়ে তারা সংগঠিত করেছে, আর শুধু আমার বাড়িতে না, একজন অটো শ্রমিকের বাড়িতেও ঢুকে তারা ভাঙচুর করেছে, অটোটা সম্পূর্ণ ডেস্ট্রয় করে ফেলেছে। আমার পাড়ার মধ্যে আরও দু চারটে বাড়িতে তারা এরকমের জঘন্য থেকে জঘন্যতম মানে কর্মকাণ্ড সংগঠিত করেছে। সবচেয়েতে যেটা বিষয় যে এলাকার মানুষগুলি পরে পাঁচটা নাগাদ আমার বাড়ির সামনে তারা গ্যাদার হয়েছে। ম্যাডাম, কালকে রাত্রে আপনাদের বাড়িতে কি হয়েছিল? কালকে রাত্রে আনুমানিক 1টা থেকে 1টা 10, যদিও সন্ধ্যা থেকেই পরিস্থিতি মানে একটু থমথমে হয়েছিল, যে কারণে আমরা সজাগই ছিলাম আজকে ভোর। তো হঠাৎ করে শুনতে পাই যে 1টা থেকে 1টা 10-এর মধ্যে যে ইট বৃষ্টি এবং বোতল দিয়ে পেপসি বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে ঢিলাঢিলি শুরু হলো 7 থেকে 8 মিনিট। পরবর্তী সময় বুঝতে পেলাম যে আমাদের গেট, টিনের গেটটা এবং টিনের বাউন্ডারি সবটা ওরা দা দিয়ে কেটে ফেলেছে। পরবর্তী সময় তারা আমার মেন এন্ট্রেন্সের যেই জায়গাটা এটার মধ্যে ঢোকার চেষ্টা করেছে, কলেপসিবল গেট ভাঙার চেষ্টা করেছে, তারপর লাথি মারার চেষ্টা করছে দরজাগুলোর মধ্যে, যে তারা ভাঙতে পারেনি। মূলত তারা শাসকদলীয় বর্গীরাই ছিল, কারণ তারা সঠিকভাবে অনুভব করতে পারছিল যে এই পৌর নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত আছে এবং পরাজয়ের আতঙ্কেই তারা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকমের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। আমরা যেহেতু এই এলাকার মধ্যে বাম কর্মী সমর্থক হিসেবে কাজ করছি, স্বাভাবিকভাবে আমাদেরকে আমরা আজকে সকালবেলা ভোট দিতে না যেতে পারি তার জন্য আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করেছিল। এবং সবচেয়েতে প্রিপ্ল্যান করে যে আমার বাড়িতে দুটো গৃহপালিত কুকুর আছে, পাড়ার মানুষগুলি যখন গ্যাদার্ড হলো তারা প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন যে এই সমস্ত ঘটনা তো আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি। আগে একটা সময় কংগ্রেসের আমল ছিল, পরবর্তী সময় সিপিএমের আমল ছিল, এখন বিজেপির আমল। এই রকমের নোংরামো দেখার জন্য তো আমরা পরিবর্তন করিনি। আবার অনেকে বলছিলেন যে যেমন করে পাল্টিয়েছিলাম তেমন করে উল্টিয়ে দেবো, এরকম কিন্তু একটা বিক্ষোভ সাধারণ জনমনে কিন্তু বিরাজ করছে। আমরা বিশ্বাস করি যারা অন্ধকারের জীব, যারা অন্ধকারে কর্মকাণ্ড সারেন এবং মূলত তাদের কালচারটা, সংস্কৃতিটা মূলত ডাস্টবিন এবং ড্রেনে পড়ে থাকার মতো, সেই অন্ধকারের জীবগুলি তো রাত্রের অন্ধকারেই আসবে মানুষকে অতিষ্ঠ করার জন্য, আক্রমণ করার জন্য। কিন্তু আমরা যারা সত্যের পথে আছি এবং আমরা যারা বামপন্থী লড়াই করি, আমরা কিন্তু সেই জায়গায় নিডর হয়ে, অকত ভয় হয়ে কিন্তু আজকের দিনও এত আক্রমণ, তবুও কিন্তু আমরা ভোটদান থেকে বিরত হইনি। এবং আমার এলাকার প্রত্যেকটা মানুষই সেই জায়গার মধ্যে কিন্তু একটা সাহসিকতার পরিচয় দিয়েছে, যারা ভাবছেন যে এরকম আতঙ্ক তৈরি করে, সন্ত্রাস তৈরি করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই রকমের আতঙ্ক বেশি দিন মানুষ সহ্য করে নেবে না, এবং আপনাদের জবানিকা টানার জন্য কিন্তু যে সময়ের ঘন্টা যেটা, এটা কিন্তু বাজতে শুরু করেছে। ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.